আমার বয়স 24 বছর। ডাক্তার বলেছে আমার স্বামীর দ্বারা কখনো বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়, আমার পরিবার আমাকে ফিরিয়ে নিতে চাইছে, এখন আমার কি করা উচিত? এরকম পরিস্থিতিতে শরীয়ত অবশ্যই এই অনুমতি দেয়, কোন নারী তিনি স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন কিংবা যথাযথভাবে বিবাহ ভঙ্গের যে উদ্যোগ সেটা তিনি গ্রহণ করতে পারেন। পরিবার তাকে নিয়ে নিতে চায়, অতএব নিয়ে নেওয়ার উদ্যোগে তিনি সামিল হতে পারেন, কারণ তিনি বিয়ে বসেছেন বা বিয়ে করেছেন, এর অন্যতম একটা উদ্দেশ্য তার চরিত্রের হেফাজত, আরেকটা উদ্দেশ্য তার বংশ বিস্তার এবং তার বংশধর যারা আসবে তাদের এই নিয়ামতটা লাভ করা। তো এই নিয়ামত থেকে তিনি বঞ্চিত হলে, তার চরিত্রের হেফাজতের নিশ্চয়তা না থাকলে সেখানে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে শরীয়ত বাধ্য করে না। আর এরকম ব্যক্তি যার নিজের এরকম দুর্বলতা আছে, অসুস্থতা আছে, সে নিজের এই দুর্বলতাকে লুকিয়ে বিয়ে করাও তার জন্য জায়েজ নেই। কথা বুঝতে পারছি? অতএব এই পরিস্থিতিতে আপনার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আপনি ফিরে যাওয়ার চেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, স্বামী যদি তার যদি সুস্থতার কোনো সম্ভাবনা থাকে, ট্রিটমেন্টের সুযোগ থাকে, তাকে সে সুযোগ দেওয়া যেতে পারে, দেওয়া উচিত। যদি তারপরও না হয় আপনি ফেরত যেতে পারেন।